দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের অংশ হিসেবে পাইক গাছায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের রঙিন ঘর পাচ্ছে সাতচল্লিশ পরিবার মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে বিনিময় ও প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমকে জানানো হয় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এসব তথ্য জানান তিনি জানান খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ইউনিয়নের হিতামপুরে এবং দেলুটি নোয়াই বাজারে মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয় একুশ জুলাই বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন সেদিন প্রধানমন্ত্রীর পক্ষে খুলনার ছয় আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আক্তার বাবু উপজেলার সাতচল্লিশ জন উপকার ভোগীর মাঝে জমি ও ঘরের যাবতীয় দলিল হস্তান্তর করবেন বিনিময় ও প্রেস ব্রিফিংয়ে পাইকগাছ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু উপজেলা সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনেম মাসুদ আহমেদ উপজেলা সমাজসেবা অফিসার সর্দার আলী আহসান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান থানার এস আই মোশারফ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন